ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ফাঁকা আসনে ভর্তির দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করছেন অপেক্ষমান তালিকায় থাকা ভর্তিচ্ছ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দুইটায় নীলক্ষেত মোড় অবস্থান নেন তারা। এর দশ মিনিট পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। ভর্তিচ্ছ শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের প্রায় 3000 আসন ফাঁকা থাকলেও ভর্তি স্থগিত রাখা হয়েছে। বিষয় মনোনয়নের সময় সাত কলেজের আসন সংখ্যা 26,160টি বলা হলেও 23,000-এর মতো শিক্ষার্থী ভর্তির পর আর ভর্তি নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফাঁকা এসব আসনে ভর্তির দাবিতে রাস্তায় নেমেছেন তারা। তারা জানান, ফাঁকা আসন পূরণ সহ দুই দফা দাবিতে গত 26 ফেব্রুয়ারি তারা শাহবাগে সমাবেশ করেছেন। এরপর গত 2 মার্চ নীলক্ষেতে আন্দোলন করেছেন। আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এরপরও কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো আশ্বাস দিচ্ছে না, অথচ অনেক শিক্ষার্থী সাত কলেজে অপেক্ষমান থাকায় অন্য কোথাও ভর্তি হননি। মোহাম্মদ আল আমিন নামের এক শিক্ষার্থী বলেন, আমি সাত কলেজের ওয়েটিং লিস্টে আছি, সিট খালি আছে, তবু আমাদের ভর্তি নিচ্ছে না। আমি এক বছর বসে থাকব, তাই ভর্তির দাবিতেই রাস্তায় নেমেছি।